হাত থাকলেও সেই হাতে নেই কোনো শক্তি, খেতে গেলেও কলির প্রয়োজন হয় পায়ের সাহায্য, লিখতেও হয় পা দিয়ে চালান মোবাইল, হাতে জোর না থাকলেও অপূর্ব কণ্ঠে গান গায় কলি। পা দিয়ে লিখে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে কলি পেয়েছে জিপিএ 3.50। অভাব, দারিদ্রতা ও শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে শারীরিকভাবে সুস্থদের জন্য কলি দেখিয়েছে অনুপ্রেরণার অনন্য এক নজির। দু চোখে স্বপ্ন বিসিএস ক্যাডার হবার। আমি বিসিএস ক্যাডার হতে চাই। কলিরানীর দুহাত অচল হলেও সে পা দিয়ে চালাতে পারে মোবাইল ফোন, পায়ের সাহায্যে লিখতেও পারে সুন্দর করে, পা দিয়ে সংসারে টুকিটাকি কাজও করে কলি। তবে নিজের গোসল আর ভারী কাজে সহায়তা করেন পরিবারের অন্যরা। খাইতে পারে, পড়াশোনা করতে পারে, বই টই খুলতে পারে, কিন্তু ওই স্নান করতে পারে না, তারপরে জামা প্যান্ট আর কি ওগুলো খুলতে পারে না, এইগুলো আমরা সহযোগিতা করি। রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের গদাই গ্রামের মেয়ে কলিরানী। জন্ম থেকেই তার দুই হাত অচল, হাত দিয়ে কোনো কাজই করতে পারেন না তিনি। কিন্তু এই প্রতিবন্ধকতার কাছে হার মানেনি পিতৃহীন বালিকা কলি। অধ্যবসায় আর মনের জোরে চালিয়ে গেছেন পড়াশোনা। আমার রেজাল্ট হয়েছে, অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তৃতীয় শ্রেণীতে পড়াকালীন সময়ে কলির বাবা মনোরঞ্জন রায় মারা যান, তবুও থেমে যায়নি তার লেখাপড়া। মায়ের সহযোগিতায় পড়ালেখা চালিয়ে গেছেন কলি। আমার যদি বাবা থাকতো আজ অনেক খুশি হতো, তিনি নাই। আমার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক চিকিৎসা করেছে আমার বাবা আমাকে ঠিক করার জন্য। অভাবের সংসারে ছয় ভাই বোনের মধ্যে কলিরানী সবার ছোট। কলির মা ঝুপালি রানী জানান, প্রতিবন্ধী কলিকে নিয়ে দুশ্চিন্তা ছিল, তবে এসএসসি তে তার এমন সাফল্যে উচ্ছ্বাসিত তার পুরো পরিবার। কলির বড় ভাই উজ্জ্বল চন্দ্র বর্মন জানান, ছোট বোনকে ভালো কলেজে পাঠাতে যে সামর্থ্য প্রয়োজন তা তাদের নেই, সরকার ও বিত্তবানদের সহায়তাও কামনা করেন তিনি। তার এই যে লেখাপড়া খরচটা এদিকে চালাইতো, বা একটা চাকরির ব্যবস্থা যদি সরকার করে দিত তাহলে আর কি খুব ভালো হইতো। কাউনিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক বলেন, কলিরানী প্রতিবন্ধী হলেও কখনো ক্লাস ফাঁকি দেয়নি। কলির এমন সাফল্য ধরে রাখতে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। আমাদের তরফ থেকে যেটা সহযোগিতা এখনো করার দরকার আমরা করব, আর যদি গভর্নমেন্ট বা সরকার যদি এই প্রতিবন্ধী এইসব বাচ্চাকে যদি সহযোগিতা করতো, আমার মনে হয় এরা অনেক আরও সামনে অনেক আগে যেতে পারবে বলে আমি মনে করি। উচ্চতর শ্রেণীতে পড়ালেখায় এতিম অসহায় এই অদম্য ছাত্রীর পাশে থাকার আশ্বাস দেন কাউনিয়া সদর বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী। আমাদের পরিষদের পক্ষ থেকে কলিরানীকে আমি যতটুকু পারি ইনশাআল্লাহ সর্বোচ্চ সহায়তা করব তার লেখাপড়া এগিয়ে যাওয়ার জন্য। বড় হয়ে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন কলিরানী। পরিবার ও দেশের বোঝা না হয়ে পড়ালেখা শেষ করে স্বপ্ন পূরণ করতে চান তিনি। মেধাবী এই কিশোরী সরকার ও বিত্তবানদের সহযোগিতা পেলে দেশের উন্নতিতে রাখতে পারবে গুরুত্বপূর্ণ অবদান। আমি বিসিএস ক্যাডার হতে চাই। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি।